মায়ের ভাষা বাংলা আমার, আমার ভাষাও তাই। রক্ত দিয়ে কেনা মাগো যার তুলনা নাই। পাখির গানে নদীর টানে সুরে সুরে পাই, বিশ্বজুড়ে পেলাম আমি মাগো তোমার ঠাঁই। মনের কথা গানের কথা আমার কথাও তাই, হাসি খেলি এই ভাষাতে মাকে খুঁজে পাই। বাঙালির প্রাণের ভাষার মা ধ্বনি যেমন মধুময় তেমনি সরস শক্তিশালীও বটে। সেই বাংলা মায়ের মুখ আমাদের আত্মপরিচয়, আশ্রয় এবং আকাঙ্ক্ষা। আমাদের মায়ের মুখের ভাষার সঙ্গে যুক্ত হয়েছে ফেব্রুয়ারির 21 তারিখ, এবং এখানেই মাতৃভাষার অন্তরের শক্তি জানিয়ে দিয়েছে। 21 মানে প্রথম প্রতিবাদ, প্রথম প্রতিরোধ, রক্ত গঙ্গায় ভেসে ওঠা প্রথম পবিত্র স্থান। আর এই কথাটা জানিয়ে দিতেই প্রতি বছর ঘুরে ঘুরে আসে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। সেই ভাষা আন্দোলনে সফলতার পথ ধরেই বাঙালি এগিয়ে গিয়েছিল স্বাধিকার আন্দোলনের পথে। এই স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁরই নেতৃত্বে দীর্ঘ 24 বছরের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয় লাল সবুজের পতাকা আর একটি সবুজ শ্যামল ভূখণ্ড। বাংলা ভাষা চারণভূমি, এ কারণেই ভাষার মাস ফেব্রুয়ারি বাঙালির কাছে এত তাৎপর্যমণ্ডিত। ফেব্রুয়ারি এলেই আবেগ আপ্লুত হয়ে ওঠে গোটা জাতি। তাই ফেব্রুয়ারি মাসের চেতনা, ফেব্রুয়ারি মানে গৌরব আর আত্মত্যাগের মাস। ফেব্রুয়ারি বাঙালির অবিনাশী চেতনার অফুরন্ত আলোকের ঝর্ণাধারা। এদিকে আবার শীতের প্রহর শেষ হয়ে এলো, মাঘ মাস শেষ পর্যায়ে চলে এসেছে। আমাদের মহানগরের প্রাকৃতিক পরিসরে ক্ষীণ হয়ে আসা মোমবাতির মতো ধীরে ধীরে নিভে আসছে শীতকালটুকু। আর যেটুকু আছে সেটুকু উপভোগ করে যাওয়াটাই ভালো, কি বলেন বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আজকে শীত সকালে প্রান্তরের প্রান্তে গাছের শুকনো ঝরা পাতা আর রক্তপলাশ ফুলের দীপ্র সমারোহের মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা শহীদ মিনারের সেই চিত্রকল্প ভাবতে ভাবতে চলুন চলে যায় আমাদের প্রভাতী ম্যাগাজিন মহানগরের সবুজ সীমানায়। আর আজ আপনাদের সাথে আছি আমি ফেরদৌস মনি এবং আমি লিয়াকত খান। ভোরের আলোর মাঙ্গলিক শুভেচ্ছা সকলকে, শুভ সকাল। প্রিয় শ্রোতা, আজ শুক্রবার, 27 মাঘ, 1429 বঙ্গাব্দ, 10ই ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দ, 18ই রজব, 1444 হিজরি। আজ যাদের জন্মদিন মহানগরের পক্ষ থেকে জানাই তাদের শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন। বাংলা ভাষার শব্দ সম্ভারকে পণ্ডিতরা কয়েকটি ভাগে ভাগ করেছেন, যেমন তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আসা বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। এসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। বাংলা ভাষায় তেমনি আরেকটি বিদেশি শব্দ আসর। এই আসর বলতে আমরা মজলিস, বৈঠক ইত্যাদি বুঝি, যেমন গানের আসর, খেলার আসর বা বন্ধুদের সাথে নিয়ে গল্পের আসর। এমন নানান আসর আমরা বসিয়ে থাকি, তাই না? কিন্তু এই শব্দটা কোথা থেকে এলো তা হয়তো অনেকেই জানি না। এই আসর শব্দটি এসেছে মূল আরবি সংখ্যাবাচক শব্দ আসর থেকে। এই মানে হল 10। মনে করিয়ে দিই যেখান থেকে মহরম মাসের 10 তারিখ বা আশুরা এসেছে। বাংলা ভাষায় এটার প্রবেশ 10 জন ব্যক্তির কোথাও মিলিত হওয়া নিয়ে। আর এ নিয়ে মনে পড়ে গ্রামে বিচার আচারে ব্যবস্থা করতে একসময় 10 বসানো হয় বলে বলাতে হয়ে থাকে। এটাও কিন্তু এক ধরনের আসর। আসলে এই আসর বসাতে বেশ কিছু লোক লাগে, লোকজন ছাড়া কিন্তু আসর বসানো যায় না। অবশ্য এই 10 জন মানে গুনে গুনে 10 জনই হতে হবে তা নয়, কম বেশি হতেই পারে। এই লোকজনের সংখ্যা থাকে এই আসর শব্দের উৎপত্তি। হ্যাঁ বন্ধুরা, বিদেশি কোনো শব্দের বাংলা ভাষায় প্রবেশের পর নানান মিথস্ক্রিয়া মানে অন্যরকম হয়ে ওঠা। 5 জনে 5 কথা বলে এমন বাক্যের মতোই এখানে মানে পাল্টে আরবি ভাষার সংখ্যাবাচক শব্দ আসর, বাংলা ভাষায় আসর, জলসা বা বৈঠক মানে
হিসেবে ধারণ করেছে। বন্ধুরা, বাংলায় এমন অনেক শব্দ আছে যার আসল অর্থ বদলে গিয়ে আজ ভিন্ন অর্থ বহন করছে, আর এমন অনেক বাংলা শব্দ বা মজার বাগধারা নিয়ে এই ভাষার মাসে কথা বলবো আমরা। এই আশা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি আজকের অন্যান্য আয়োজনের দিকে। চলুন দেখি কি আছে সেখানে। বন্ধুরা, আজ আপনাদের জন্য আয়োজনে আছে ঢাকায় কোথায় কি অনুষ্ঠান হতে চলেছে এই নিয়ে প্রতিবেদন। আজকে ঢাকা থাকছে বীর মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎ ভিত্তিক অনুষ্ঠান রণাঙ্গনের দিনগুলো, আছে রম্যকথন ঢাকা আমার ঢাকা, থাকছে চেনা অচেনা ঢাকা, শুনব যাত্রা পথের খবরাখবর শুভ যাত্রায়, এবং এরই ফাঁকে শুনব গান। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্স এবং এফএম 104 মেগাহার্সে। বন্ধুরা, আমাদের প্রিয় মহানগরী ঢাকার বুকে প্রতিদিন কত না সব চমৎকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে, তাই না? তার কটার খবরই বা আমরা রাখতে পারি বলুন। চলুন বন্ধুরা, এবারে আমাদের আজকের ঢাকা থেকে তেমন কিছু অনুষ্ঠানের খোঁজ নিয়ে আসি, আর এই সম্পর্কে তথ্য সাজিয়েছেন ইসমতারা, তা পড়ে শোনাচ্ছেন আমিনা ফেরদৌস মনি আছে আপনাদের সাথে। বন্ধুরা, 21 ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস, একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পৃথিবীর সব জাতিগোষ্ঠীর মানুষের মাতৃভাষার অধিকার ও মর্যাদার স্বীকৃতি স্মরণ করিয়ে দেওয়ার বাঙালির জন্য বিশেষভাবে এই আবেগময় স্মৃতি বহন করে, কারণ 1952 খ্রিস্টাব্দের 21 ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে আমাদের তরুণরা ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করছি ভাষা শহীদ সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর সহ নাম না জানা সবাইকে। শ্রোতা বন্ধুরা, মাঘের এই চমৎকার শীতের সকালবেলায় মহানগরের ম্যাগাজিন অনুষ্ঠানে আজ জানিয়ে দিচ্ছি কোথায় কি হচ্ছে। আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে থিয়েটার আরামবাগের আয়োজনে থিয়েটারের সুবর্ণ জয়ন্তী নাট্য উৎসব 2023-এর আয়োজন করা হয়েছে। বাংলা একাডেমির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা 2023-এর আয়োজন করা হয়েছে। মেলা চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আজ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হল শিল্পকলা একাডেমিতে থিয়েটার আরামবাগের আয়োজনে থিয়েটারের সুবর্ণ জয়ন্তী নাট্য উৎসব 2023-এর আয়োজন করা হয়েছে। আলিয়াস ফ্রজেস ধানমন্ডি লা গ্যালারিতে চলছে পুরান ঢাকা থেকে শিক্ষা শীর্ষ কর্মশালা ও প্রদর্শনী। প্রদর্শনী চলবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত, আর রবিবারে বন্ধ থাকবে। কিন্তু শুনলাম আজকের ঢাকা মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে গৌরবময় অধ্যায়। 1971 সালে 7ই মার্চ রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের পর থেকেই স্বাধীনতা শব্দটি হয়ে উঠেছিল আমাদের। শুরু হয় স্বাধীনতার সংগ্রাম। 9 মাস যুদ্ধ শেষে আমাদের বিজয় হয়, স্বাধীন হয় দেশ। 71-এর এই স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন রণাঙ্গনের স্মৃতি নিয়ে আজও আমাদের মাঝে বেঁচে আছেন 71-এর বহু বীর মুক্তিযোদ্ধা। বন্ধুরা, আজ তেমনি একজন অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা সাক্ষাৎকার নিয়ে আমাদের এখনকার পর্ব রণাঙ্গনের দিনগুলি। আমরা বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত আব্দুল হক বীর বিক্রম, তার সাথে সাক্ষাৎকার গ্রহণ করছেন আনোয়ার কবির। সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, এই পর্বে আপনারা শুনছেন বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে তাদের স্মৃতিচারণ। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হক বীর বিক্রম। তিনি 72 বরিশালের সাবসেক্টর কমান্ডারের 2IC হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। তিনি 1957 সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করেন এবং মুক্তিযুদ্ধের পূর্বেই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে সকল আন্দোলনের সাথে এবং পাকিস্তান সেনাবাহিনীর বাঙালিদের অধিকার আদায়ের সকল প্রচেষ্টার সাথে জড়িত ছিলেন। আমি এখন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হক বীর বিক্রমের কাছে জানতে চাব, 1971 সালে কোন প্রেক্ষাপটে কিভাবে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিলেন। ধন্যবাদ। আমি যখন আগরতলা ষড়যন্ত্র মামলা, তখন আমি 1969 সালে লাহোরে অ্যারেস্ট হই। সেখানে 17 দিন কারাবরণ করি এবং সেখানে নির্মম অত্যাচারের শিকার হই। এরপরে আবার আমি সার্ভিসে রেজিস্টার্ড হই। সেখান থেকে ভোলায় জলোচ্ছ্বাস হয়েছিল 70 সালে। সেই জলোচ্ছ্বাসের বাহানায় আমি
17 ডিসেম্বর 1970 বাংলাদেশে দুই মাসের ছুটি নিয়ে আসি। এখানে এসে আমরা যা দেখলাম, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেও আমাদেরকে ক্ষমতা দেওয়া হয় নাই। জাতির জনক বঙ্গবন্ধুর সেই 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক ভাষণ সরদি উদ্যানে, ওখানে আমি সশরীরে উপস্থিত ছিলাম এবং অসহযোগ আন্দোলনে আমরা সেখানে অংশগ্রহণ করি। এখান থেকে আমাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা সুদৃঢ় হয় এবং এইভাবে আমি পরে ঢাকা থেকে, আমরা আরেকটা স্মরণীয় ঘটনা আছে, আজকের যেখানে আবুজার গিভারি কলেজের ইকবাল মৌচাকের সামনে শহীদ হয়েছেন, দীপ্তির সাক্ষী হিসাবে শহীদ মিনার আছেন, ওই আবুজার গিভারি কলেজের ইকবাল আমারই কোলের মধ্যে, মৌচাক মোড়ে ঠিক উনি শহীদ হন নাই, উনি হয়েছিলেন যে আবুল হোটেল সেখানে, সেখান থেকে আমরা তাকে, আমি নিজে কোলে করে তার বাড়িতে নিয়ে গেছিলাম এবং পরবর্তীতে ওই কবরটাকে এখানে স্থানান্তরিত করে এখানে সেই তখনও পাকিস্তান বাহিনীর সদস্য ছিলাম, কিন্তু ডাকে সাড়া দিয়ে তখন আমি আন্দোলনগুলোর সাথে অসহযোগ আন্দোলন যোগ দেই এবং 5ই মার্চ সেই আব্দুল হামিদ খান ভাসানীর সেই আউটার স্টেডিয়ামে ওনার ভাষণে উপস্থিত ছিলাম। এরপরে 25ই মার্চ যখন হানাদাররা আমাদেরকে আক্রমণ করলো, এরপরে আমি বরিশালে যাই এবং সেখানে আমি যুদ্ধ করি। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল হক বীর বিক্রমের স্মৃতিচারণ। আমরা আপনার কাছে জানতে চাব, 1971 সালে 26ই মার্চ আপনি ঢাকায় ছিলেন, ঢাকা থেকে আপনার যাওয়ার যে বিবরণ এবং আপনি সেখানে যেভাবে মুক্তিযুদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন, সেই স্মৃতিচারণগুলো। আমি 25ই মার্চ আমি ঢাকায় ছিলাম মালিবাগে, সেখানে রাজারবাগে যখন অতর্কিতে এই হামলা করে 25ই মার্চে গণহত্যা করে, সেই সময় আমরা ওখানে তখন চৌকিতে ছিলাম, চৌকির থেকে নিচে ফ্লোরেশ হয়ে গেছি। পরে সেখানে যে নির্মম অত্যাচার এবং সে গণহত্যা তা আমরা পরে লক্ষ্য করেছি এবং 26ই মার্চ না দেখলে কেউ বুঝতে পারবেন না, 26ই মার্চ এই ঢাকা শহরের একটা ভুতুরে নগরী ছিল, সেখানে একটা লোক চলতে গেলে শরীর শিহরি উঠত, কারণ একটা শহর যখন অন্ধকার থাকে তখন যে কি অবস্থা, তখন কেউ যদি সেইটা না দেখে তখন কেউ বুঝতে পারবে না। কার্ফিউ ছিল, এর ভিতরে আমরা হেঁটে হেঁটে এই যে আজকের এই যে ঢাকা মেডিকেল, এখান থেকে আমরা নদী পার হই। নদী পার হয়ে আমরা দেখেছি বাংলার মানুষ যে যেখানে যা দিয়ে পেরেছে, কেউ খিচুড়ি পাকিয়ে, কেউ মুড়ি খাওয়িয়ে, কেউ পানি খাওয়িয়ে, এইভাবে আমাদেরকে সেই সহযোগিতা করেছে এবং আমি ঠিক দীঘির পার মুন্সিগঞ্জ দিয়ে আমি পট্টি পৌঁছি। সেখান থেকে 24 ঘন্টা লেগেছে আমার দেশের বাড়ি বরিশালে গৌরনদীতে পৌঁছতে। এভাবে সেই মুক্তিযুদ্ধের যে আমি বরিশালে গিয়ে আমি প্রথমে স্কুলে স্কুলে মুক্তিযোদ্ধাদের আমরা ট্রেনিং দিয়েছি, এরপর সাধারণ ছাত্র, জনতা, বনিতাকে, সবাইকে আমরা শিক্ষা দিয়ে প্রস্তুত করেছি, বাঁশের লাঠি দিয়ে কীভাবে গেরিলা অ্যাটাক করতে হবে সেইভাবে তাদেরকে তৈরি করেছি। এত্তবসরে আমাদের একটা দক্ষিণ অঞ্চলীয় কমান্ড গঠিত হয়, যার কমান্ডার ছিলেন, সামরিক কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল এবং আমির হোসেন আমু, তোফায়েল ভাই, নুরুল ইসলাম মঞ্জু, এদেরকে নিয়ে আমরা ওখানে একটা সচিবালয় করি এবং সেখানে আমরা যুদ্ধের সব প্রস্তুতি নেই। জানেন বরিশাল একটা নদীমাতৃক দেশ, সেখানে হানাদার বাহিনী পৌঁছতে অনেক দেরি লাগে। এখানে 25ই মার্চ সব জায়গায় ঢুকে গেছে হানাদার বাহিনী, কিন্তু আমাদের বরিশালে দুবার চেষ্টা করেও ঢুকতে পারে নাই এবং আমরা তার প্রতিরোধ গড়েছি। এবং সর্বশেষ 29 এপ্রিল 1971 তারা জলে স্থলে আকাশে হামলা করে বরিশাল দখল করে। এরপরে আমরা চলে যাই আটঘর কুরিয়ানা বরিশালে, আটঘর কুরিয়ানা ভিল অঞ্চলে, সেখান থেকে আমরা ভারতে যাই, ভারতে গিয়ে সেক্টর দ্বারা করি পুনর্গঠন। বৃহত্তর বরিশাল সাবসেক্টরে 2IC হিসাবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন এবং মুক্তিযুদ্ধ অসংখ্য যুদ্ধে আপনি যোগদান করেন এবং অসংখ্য যুদ্ধে নেতৃত্ব প্রদান করেন। আমি এখন আপনার কাছে জানতে চাবো ক্যাপ্টেন আব্দুল হক বীর বিক্রম, মুক্তিযুদ্ধে আপনি অসংখ্য যুদ্ধ মধ্যে কোন যুদ্ধের স্মৃতি আপনাকে সবসময় তাড়া দেয় এবং কোন যুদ্ধ আপনাকে আপনার জীবনে স্মরণীয় যুদ্ধ? আমি বিশেষ করে আমার জীবনের স্মরণীয় যুদ্ধ ছিল, সেটা বরিশালে নয়, সেটা ছিল খুলনার বর্ডার অঞ্চলে।
আমি ছিলাম তখন ভারতের শমশের, চব্বিশ পরগনার শমশেরনগর। এখানে আমাকে পাঠানো হয় শমশেরনগর থেকে বাংলাদেশের ভিতরে অপারেশন করার জন্য। এখানে আমরা একটা ইয়ত ব্যাটালিয়ন নামে একটা ব্যাটালিয়ন গঠন করে আমাকে তার দায়িত্ব দেওয়া হয় এবং মেজর জলিল সেখানে আমাকে পাঠান। আমি সেখান থেকে বাংলাদেশের অভ্যন্তরে এম্বুশ করি এবং ঝটিকা যুদ্ধ করি, তাতে করে আমরা অনেক ক্ষেত্রে সফল হই। আমাদের যেখানে একটা স্মরণীয় ঘটনা ঘটেছিল, সাতক্ষীরার সুন্দরবনের কৈখালীর আজিজ চেয়ারম্যানের বাড়িতে তখন পাকিস্তান বাহিনীর একটা কোম্পানি ছিল, যার কোম্পানি কমান্ডার ছিল ক্যাপ্টেন কাহার। সেখানে একটা ঘাটে এক স্টিল বডি লঞ্চ বাঁধা থাকতো, সেখানে ওরা এক প্লাটুন সৈন্য থাকতো। ওই স্টিল বডি লঞ্চ থেকে আজিজ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত একটা রুট ছিল, তারা আপ ডাউন করতো ওখানে। তখন আমরা ওটা রেকি করে সিদ্ধান্ত নেই যে এখানে আমরা অপারেশন করব। তখন আমরা রেকি করে প্রথমে চারটা পাকিস্তানিকে ডিসপোজ করে ফেলি এবং অ্যারেস্ট করে নিয়ে যাই। আমার প্রায় 90 জন মুক্তিযোদ্ধা ছিল, তাদেরকে আমি ওই যে ওয়াল বেষ্টিত, যে মাটির ওয়াল, 3 ফুট চওড়া মাটির ওয়াল, 7-8 ফুট উঁচু এই মাটির ওয়াল বেষ্টিত এই বাড়িটির মধ্যে ওই ক্যাম্প ছিল। সেখানে আমরা সব মুক্তিযোদ্ধাদের আমি গ্রেনেড দেই, 60টা গ্রেনেড ছিল ওদের কাছে, 60 নাম্বার অফ হ্যান্ড গ্রেনেড। আর আমাদের ওয়েল একুইপড মানে LMG, SMG, রাইফেল এবং G3 রাইফেল মোটার্স এ দিয়ে আমরা ওয়াল, আমি বললাম যে এটা ফায়ার হবে না, এটা ওয়ালের কিনারে চলে যাও। সব সব মুক্তিযোদ্ধাদের ওয়ালের কিনারে আনলাম, ওখান থেকে গ্রেনেড থ্রু করালাম। প্রথম 25টা গ্রেনেড থ্রু করালাম, যার জন্য তারা কাবু হয়েছিল। দরজা দিয়া ছুটে বের হচ্ছিল, আমরা তাদের গুলি করে মারি এবং এক নিস্তনাবুদ করে দেই সব সেই পাকিস্তানি বাহিনীর। এবং ইভেন দেন সেই অস্ত্রগুলি, সেইগুলিও অনেক ক্ষেত্রে অকেজ হয়ে যায়। এরপরে আমরা ভিতরে ঢুকে যাই, ক্যাপ্টেন কাহার সহ 7 জন সৈনিককে ওখানে গ্রেপ্তার করি। আর কয়েক শুনলাম বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার। প্রিয় শ্রোতা, এই যে আমাদের রাজধানী বিশাল মহানগর ঢাকা, কত ঐতিহাসিক স্থান এবং কত দৃষ্টিনন্দন ভবন থেকে শুরু করে প্রকৃতি ঘনিষ্ঠ নান্দনিক স্থাপনা রয়েছে, তার আমরা কতটুকু চিনি বা জানি বলুন তো? আসলে কোনো কিছুই একেবারে চেনা যায় না, ধীরে ধীরে চিনে নিতে হয়। বন্ধুরা, এবারের পর্ব চেনা অচেনা ঢাকা। ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানের উপর প্রতিবেদন লিখেছেন এবং পড়ে শোনাচ্ছেন আফসানা হাসান। আমাদের রাজধানী ঢাকা, প্রায় 400 বছরের পুরনো এই শহর। আমাদের প্রাণের এই শহরে রয়েছে অনেক বিখ্যাত এবং নয়নাভিরাম স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান। বাহারি সৌন্দর্য এবং নানান ধরনের সবুজ গাছপালায় পরিপূর্ণ জাতীয় উদ্ভিদ উদ্যান এর মধ্যে উল্লেখযোগ্য। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ চেনা অচেনা ঢাকা পর্বে। রাজধানী ঢাকার মিরপুরে ঢাকা চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, গবেষণা ও প্রদর্শনের সবচেয়ে বড় কেন্দ্র। প্রায় 208 একর জায়গার উপর 1961 সালে বাংলাদেশের অন্যতম বৃহৎ উদ্ভিদ উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর প্রায় 15 লক্ষের বেশি দর্শনার্থী প্রকৃতির সাথে সময় কাটাতে বা বেড়াতে আসেন এই উদ্যানটিতে। বিশাল আয়তনের সুনিবিড় ছায়াঘেরা ও পাক পাখালিতে মুখরিত এই উদ্যানটিতে রয়েছে 7টি জলাশয়, যেখানে ফুটে আছে বিচিত্র সব শাপলা, তার মধ্যে একটি শাপলা পুকুর ও একটি পদ্মপুকুর। শাপলা পুকুরে বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে শাপলা ফোটে। শীতকালে বড় জলাশয়গুলিতে হাঁস জাতীয় পরিযায়ী পাখিরা পরিভ্রমণে আসে। এই উদ্যানে দর্শনার্থীদের বেড়ানোর জন্য রয়েছে ছোট বড় অনেকগুলো পায়ে হাঁটা পথ, কোনোটা পিচঢালা, কোনোটা ইটের, আবার কিছু একদম মেঠো পথও আছে। হাঁটতে হাঁটতে চারপাশে চোখে পড়বে বিভিন্ন প্রজাতির গাছ। উঁচু টিলা আর নিচু জলাশয়ের পাশ দিয়ে হেঁটে যেতে ভালো লাগায় মন ভরে ওঠে।
জাতীয় উদ্যানে 1.5 একর জুড়ে রয়েছে মৌসুমি ফুলের বাগান। সালভিয়া, মর্নিং গ্লোরি, মেরিগোল্ড, ডালিয়াসহ প্রায় 52 প্রজাতির বিদেশি মৌসুমি ফুলের চাষ করা হয় এ বাগানে। বাগান ঘিরে রয়েছে একটি আঁকা বাঁকা কৃত্রিম লেক। 1980 সালে প্রায় 3.5 একর জায়গার উপর নির্মিত হয় উদ্যানের গোলাপ বাগান। দুটি পৃথক বাগানে প্রায় 200 প্রজাতির গোলাপ রয়েছে। একটি গোলাপ বাগানের মাঝে রয়েছে গোলাকৃতির একটি জলাশয়। এই জলাশয়ে সংরক্ষিত রয়েছে ব্রাজিলের আমাজন লিলি। 1980-81 সালে নির্মাণ করা হয় উদ্যানের দেবদারু এবং অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা ইউক্যালিপটাস বাগান। 16 প্রজাতির ইউক্যালিপটাস ও আকাশমণি রয়েছে এখানে। বাঁশ বাগানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ। গর্জন বাগানের উত্তর পাশে সৃষ্টি করা হয়েছে ভেষজ উদ্ভিদের বাগান। এই বাগানে রয়েছে কালো মেঘ, তুলসী, আত্মরা, শতমূলী, পূর্ণনভা, থানকুনি, আদা, বোতল ব্রাস, তেলাকুচা, কুমারীলতা, বাসক, বৎসহ হরেক ভেষজ উদ্ভিদের সংগ্রহ। উদ্ভিদ উদ্যানের প্রায় 5 একর জায়গা জুড়ে একটি নার্সারি রয়েছে। এ নার্সারিতে ফুল, ফল, লতা, গুল্ম ইত্যাদি উদ্ভিদের চাষ করা হয়। সরকার নির্ধারিত মূল্যে এই নার্সারি থেকে গাছের চারা কেনা যায়। বোটানিক্যাল গার্ডেন বা জাতীয় উদ্ভিদ উদ্যানে প্রবেশ করতে প্রবেশ মূল্য রয়েছে এবং কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষা সফরে আসার ব্যবস্থাও রয়েছে। আপনি ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন দেশের সবচেয়ে বড় এই বোটানিক্যাল গার্ডেন থেকে। বিষয় বিবেচনায় রম্য শব্দটির অর্থ মনোরম বা মজার, এক লঘু চালের সৃষ্টিমূলক গদ্য রচনা। এতে কোথাও থাকে খানিক গল্পের আভাস, আবার কোথাও একটু কাব্যের মাধুর্য। তবে এমন অনেক রচনারই মূলে থাকে হাস্যরসে জারিত করে সমাজের অসঙ্গতি তুলে ধরে মানুষের শুভবোধটাকে জাগিয়ে তোলা। হ্যাঁ বন্ধুরা, এবারে তেমনি একটি পর্ব রম্যকথন ঢাকা আমার ঢাকা। নাগরিক জীবনের নানান অসঙ্গতি নিয়ে রম্যকথনটি লিখেছেন তারিক মঞ্জুর, আর পাঠ করছেন ফজলুর রহমান বাবু। চলুন শোনা যাক ঢাকা আমার ঢাকা। বইমেলা হইতে বই কিনিয়া সেই বই আর মেলা হয় না, মানে খোলা হয় না। তাই ভাবিয়াছিলাম এইবার আর বইমেলায় যাইব না, কিন্তু হৃদয়ের টানে যাইতে হইল। হৃদয়ের টানে মানে আমার দূর সম্পর্কের ভাইপো হৃদয়ের টানে। হৃদয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, একদিন বিকালে ফোন করিয়া বলিল, আঙ্কেল আমি বইমেলায় আছি, আপনিও চলিয়া আসুন। ভাষার মাসে বইমেলা চলে, ওই মাসে আঙ্কেল বলিলে অস্বস্তি লাগে। আবার চাচা বলিলে গ্রামের বয়স্ক রহিমুদ্দিন চাচার কথা মনে পড়ে, তাই চাচা ডাকিলেও ভালো লাগে না। সম্বোধন যাই হোক, হৃদয়ের ডাকে বইমেলায় গেলাম। যাইবার পর সে আমার কাছ হইতে একটি বই উপহার হিসেবে লইল। ইহাকে উপহার বলা উচিত হইবে কিনা জানি না, ডিকশনারির মতো বিশাল একটা বই নিয়া প্রায় জোর করিয়া প্রথম পৃষ্ঠায় আমার স্বাক্ষর লইল আর বলিল, চাচা উপরে লিখিয়া দিন, উপহার স্বরূপ প্রদান করিলাম। আগে আঙ্কেল ডাকি তো, হঠাৎ করিয়া চাচা ডাকে আমি অবাক হইলাম। আরও অবাক হইলাম যখন ওই ভারী বই হাতে লইয়া স্বাক্ষর করিতে গেলাম, বইয়ের ভারে সামনে ঝুঁকিয়া গ্রামের রহিমুদ্দিন চাচার মতো বাকিয়া গেলাম। যথার্থই আমাকে তখন বৃদ্ধ রহিমুদ্দিন চাচার মতোই লাগিতেছিল। বই উপহার পাইবার পর হৃদয় হাওয়া হইয়া গেল, বলিল আগামীকাল ভার্সিটিতে তাহার পরীক্ষা আছে, চলিয়া যেতে হইবে। আমি আর বাধা দিলাম না, কারণ আরও খানিকক্ষণ আমার সঙ্গে থাকিলে মহাভারত হাতে লইবে, ইহার পর উপহারস্বরূপ লিখিয়া স্বাক্ষর করিতে বলিবে। হৃদয়ে চলিয়া যাইবার পর একা একা বইমেলায় ঘুরিতে লাগিলাম। ঘুরিতে ঘুরিতে মনে হইল বই কেনা আর উপহার পাওয়া লইয়া একবার একটি সংকট হইয়াছিল। সেইবার ছিল আমার বিবাহের বৎসর। বইমেলা হইতে রবীন্দ্র উপন্যাস সমগ্র কিনিলাম, মোটা বই। এই বইয়েই ভালো টাকা নামিয়া গেল, কপাল দেখুন। ওই বৎসরে বিবাহের সময় 4 কপি রবীন্দ্র উপন্যাস সমগ্র উপহার পাইলাম। আমার কাছে যাহা দামি মানে মূল্যবান বই, তা অন্যদের কাছে হয়তো সুলভ মানে সস্তা বই। নইলে আর কিছু না দিয়া সকলে মিলিয়া রবীন্দ্র উপন্যাস দিবে কেন? আগের 1 কপি আর পরের 4 কপি মিলাইয়া 5 কপি হইল। ওই 5 কপি বই গায়েব হইতেও সময় লাগে নাই।
এক একজন এক এক অজুহাতে হাতে করিয়া বই লইয়া গেল। যেমন একসঙ্গে অনেক কপি বই দেখিয়া আমার এক শ্যালক বলিল, বাহ দুলাভাই দেখি বইও লেখেন, এই বলিয়া এক কপি সেও নিয়ে গেল। একটি স্টলে দেখিলাম একটি বইয়ের কাটতি বেশ ভালো, মানুষ ভিড় করিয়া বইটি কিনিতেছে। বইয়ের নাম করোনার স্বাস্থ্যবিধি মেনে চলুন, বুঝুন অবস্থা। অবশ্য ভিড় করা আর ভিড় ঠেলা যাহাদের স্বভাব তাহাদের জন্য এরূপ বইয়ের দরকার আছে। বই নিশ্চয় শিক্ষা দেয়। শুনিয়াছি এক চোর বইমেলায় গিয়াছিল বই চুরি করিতে, বই চুরিও করিয়াছিল, পরে সেই পড়িয়া শিক্ষা পাইল, ইহার পর চুরি ছাড়িয়া দিল। আবার ইহার বিপরীত ব্যাপারও আছে, অনেকে বই পড়িয়াও চুরিতে অভ্যস্ত হইয়া যায়। শুনলাম ঢাকা আমার ঢাকা। চলুন বন্ধুরা, এখন যা যাক সঙ্গীত ভুবনে, শুনব ভাষার মাসের গান রুনা লায়লার কণ্ঠে। ভাষার জন্য যারা দিয়ে গেছ প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছ প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। কোনদিন ভুলব না সেই অবদান, কোনদিন ভুলব না, কোনদিন ভুলব না, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। ভাষার জন্য যারা দিয়ে গেছ প্রাণ, ভুলিনি আমরা, ভুলিনি আমরা, ভুলিনি আমরা। বন্ধুরা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে। যাবার আগে মনে করিয়ে দিই, বাতাসে ধুলোবালির পরিমাণ বেশি, তাছাড়া করোনা ভাইরাস এখনও সক্রিয়। সাবধানতা অবলম্বন করতে হবে, তাই বাসা থেকে বাইরে বের হলে মাস্ক পরবেন। কেমন, ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জানিয়ে দিচ্ছি, আজকের অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমিনা ফেরদৌস মনি ও লিয়াকত আলী খান, প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে রাশিদুল ইসলাম, তত্ত্বাবধানে শাহনাজ বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তৃপ্তিকণা বসু।